সবচাইতে বড় মুফতি, সবচাইতে বড় মুহাদ্দিসা, সবচাইতে বড় মুফতি ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মুসলিম শরীফের মধ্যে আসছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহর নবী থেকে বলতে শুনেছি, আল্লাহর নবী থেকে আমি বলতে শুনেছি, আল্লাহর নবী বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। আরেক জায়গায় আসছে, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। কেউ যদি এমন কোন আমল করে, আল্লাহ নবী বলছেন, কেউ যদি এমন কোন আমল করে যেই আমলের পিছনে আমি নবীর কথা নাই, আমি নবী যেই আমল করার কথা বলি নাই, আমি নবীর বরাব নাই, আমি নবীর কথা নাই, আমি নবীর সমর্থন নাই, আমি নবী করি নাই, করতে বলি নাই, নবী সমর্থন করি নাই, এমন কোন আমল যদি মানুষ নতুন করে আবিষ্কার করে কেউ আমল করে, ওই আমলটা যদি দেখতে যতই সুন্দর হোক না কেন, দুনিয়ার সমস্ত মানুষ যদি ওই আমলটা করে, আল্লাহর নবীর বক্তব্য হলো এমন আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এমন আমল আল্লাহর নবী বলছেন, এমন আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, কারণ নবী যে আমল করেন নাই, এই আমল দুনিয়ার সমস্ত মানুষ যদি করে এই আমল গ্রহণযোগ্য হবে আমি কি আপনাকে আহলে হাদিস হতে বলেছি? না। হানাফি ছাড়তে বলেছি? না। হানাফি হইতে বলছি? না। কোনো কিছুর বিরুদ্ধে বলছি? না। কারো পক্ষে বলছি? না। শুধু সতর্ক হতে বলেছি। পীর সাহেব একটা আমল শিখিয়ে দিল, সিফাত হাসান একটা আমল শিখিয়ে দিল, বাড়িতে গিয়ে করা শুরু করলেন, একটু দেখলেন না আমলটার পিছনে নবীর কথা আছে কি নাই? সিফাত হাসান বললেই করতে হবে, বড় হুজুর বললেই করতে হবে, পীর সাহেব বললেই করতে হবে। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। এমন কোন আমল করা যাবে না যেই আমলের পিছনে নবীর কথা নাই, নবী সমর্থন নাই, নবী করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, এমন কোন আমল করা যাবে করলে আল্লাহ কবুল করবে না। আচ্ছা, দুইটা বিষয় বললাম। ইমাম ভাই আসছে কিনা ওনাকে একটু মঞ্চের দিকে নিয়ে আসেন, শেষ কথা। ইমাম ভাইকে মঞ্চের দিকে নিয়ে আসেন, রাত অনেক হয়ে গেছে, শেষ কথা বলে দিচ্ছি। আমরা উন্মতে মোহাম্মদী হতে চাই, কি হতে চাই? সমস্ত দল টল মাঝহাব মতবাদ ভুলে গিয়ে আমরা মুসলিম হতে চাই, সব বাদ, আহলে হাদিস হানাফি সালাফি তাবলিগ জামাত ইসলাম চরমনাই সব বাদ, সব কি আমরা মুসলিম হতে চাই। এবার আমার দিকে তাকান, এক নাম্বার নীতিটা বললাম, দুই নাম্বার আল্লাহর প্রতি ইমান আনয়ন করা আগে না আমল আগে? আগে ইমান না আগে আমল? আগে ইমান। ইমান আনয়ন করার আগেও প্রত্যেকটা মানুষের পাঁচটা কাজ করতে হবে, কয়টা? কয়টা? আমরা তো মনে করি যে ইমান আন তাড়াতাড়ি খালি নামাজ পড়, নামাজের বিরোধিতা করতেছি না, পরে ভালো করতে হবে, ভালো মানুষ বানাইতে হইব, কিন্তু আগে কয়টা কাজ? নাম্বার ওয়ান, এক নাম্বার তাগুত সম্পর্কে আগে তাকে জ্ঞান অর্জন করতে হবে, যত আল্লাহ হন না কেন আপনি তাগুত সম্পর্কে জ্ঞান অর্জন করে আগে সমস্ত তাগুদি শক্তিকে অস্বীকার করতে হবে, সমস্ত তাগুদি শক্তিকে আগে বর্জন করতে হবে, এক নাম্বার কাজ। তাগুদি শক্তির অনুসরণ করা যাবে না, তাগুদি শক্তিকে আদর্শ হিসেবে মানা যাবে না, তাগুদি শক্তিকে অস্বীকার করতে হবে, বর্জন করতে হবে, এক নাম্বার কাজ। এই কাজটা কি শুধু আহলে হাদিস হানাফির না, সবার? এক, তাগুত অস্বীকার, তাগুত বর্জন। দুই, সমস্ত শিরকি শক্তিকে অস্বীকার করতে হবে, শিরিক বর্জন করতে হবে, শিরকের সাথে ন্যূনতম কোনো সম্পর্ক রাখা যাবে না। দুই, তিন, কুফুরি সম্পর্কে জানতে হবে, কুফুরি থেকে বিরত থাকতে হবে, কুফুরির সাথে সম্পর্ক রাখা যাবে না। চার, নেফাকি সম্পর্কে জানতে হবে, মুনাফিক সম্পর্কে জানতে হবে, নেফাকির সাথে ন্যূনতম কোনো সম্পর্ক না আকিদাগতভাবে না আমলগতভাবে সম্পর্ক রাখা যাবে না। চারটা, পাঁচ, বেদাতের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। আমি কিন্তু বেদআতির সাথে বলি নাই, বেদাতের সাথে বলেছি, বেদাত করা যাবে না, বেদাতের সাথে সম্পর্ক রাখা যাবে না, বেদাতকে প্রশ্রয় দেওয়া যাবে না, আমি কিন্তু বেদআতির সাথে বলি নাই, ব্যক্তির সাথে বলি নাই, কর্মের সাথে বলেছি।
তাগুতকে অস্বীকার করতে হবে, তাগুতের আনুগত্য করা যাবে না, তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে না, তাগুতের আদর্শকে লালন পালন করা যাবে। দুই, শিরক থেকে দূরে থাকতে হবে। তিন, কুফরি থেকে দূরে থাকতে হবে। চার, নেফাকি থেকে দূরে থাকতে হবে। পাঁচ, বেদাত থেকে দূরে থাকতে হবে। এইবার হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। এইবার ঈমান। তাগুতও আছে অন্তরে, তাগুতের সাথে আনুগত্য, শিরিকও আছে, কুফুরিও আছে, নেফাকিও আছে, বেদাতও আছে। আপনি এদিকে সারা জীবনও যদি কালেমার প্রতি ঈমান এনে পাহাড় পরিমাণও যদি আমল হয়ে যায়, কোনো লাভ হবে না। আল্লাহর জান্নাত যতই বড় হোক না কেন, আল্লাহ যতই দয়াশীল হোক না কেন, আল্লাহ যতই ক্ষমাশীল হোক না কেন, তাগুত অন্তরে থাকলে, কুফুরি অন্তরে থাকলে, শিরিক অন্তরে থাকলে, নেফাকি থাকলে, বেদাত থাকলে, আল্লাহ যতই দয়াশীল হোক না কেন, আল্লাহ বলছেন আমি জান্নাত দেব না। আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন আমি জান্নাত দেব না। নবী যে উম্মতের নবী, নবীর ভিতরে এত দরদ, কোন উম্মতকে না নিয়ে নবী জান্নাতে যাবে না। আল্লাহর নবী বলছেন আতানি আতিন মিন ইনদি রব্বি ফাখায়ারানি বাইনা আইয়ুদখিলা নিসফা উম্মাতিল জান্নাহ। জিবরাইল আমিন নবীর কাছে আসলেন, এসে বললেন নবী আপনাকে দুটো অপশন দিয়েছেন, একটা অপশন হলো দুইটা প্রপোজ করেছেন, একটা প্রপোজ হলো আপনার উম্মতের অর্ধেক বিনা হিসেবে জান্নাতি, এটা নেবেন? আরেকটা কি, আপনার উম্মতের জন্য সাফাত করতে পারবেন, কোনটা নেবেন? নবী বলেন ফাখতার তো সাফা, আমি সাফাতকে চুজ করলাম। নবী সাফাতকে চুজ করলেন, উম্মতকে সাফাত করে জান্নাতে নেবেন, আল্লাহ সেই ক্ষমতা দিবেন। আল্লাহর নবী বলছেন ওয়াহিয়া লিমান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইয়্যা, তাগুতের শক্তির উপরে বিশ্বাস, তাগুতের আনুগত্য, তাগুতের অনুসরণ, কুফরির প্রতি বিশ্বাস, অন্তরের মধ্যে যদি শিরিক থাকে, শিরকের আদর্শ থাকে, শিরকের আনুগত্য থাকে, আল্লাহর নবী বলছেন আমি উম্মতের জন্য সাফাত করব, এ কথা সত্য, তবে শিরিককারীর জন্য আমি সাফাত করব না। একদিকে আল্লাহর দয়া প্রকাশিত, আর একদিকে ঠেকিয়ে দিচ্ছেন। অনুপরিমাণ ইমান, পরমাণু পরিমাণ ইমান, জবের দানা পরিমাণ ইমান, গমের দানা পরিমাণ ইমান থাকলেও নবী সুপারিশ করবেন, আল্লাহ সুপারিশ করার ক্ষমতা দিবেন, তবে আল্লাহর নবীর বক্তব্য হলো শিরিক থাকলে আমি নবী সুপারিশ করব না, করব না। একটা ভদ্রলোক সালাত পড়তেছে, সেজদে অবস্থায় মারা গেল। একটা ভদ্রলোক সালাতে দাঁড়ানো, কেরাত অবস্থায় মারা গেল, রুকু অবস্থায় মারা গেল, তাহাজ্জুদের নামাজ অবস্থায় মারা গেল, তারপরে রমাদানের সিয়াম অবস্থায় মারা গেল, কোরআন তেলাওয়াত অবস্থায় মারা গেল একজন মানুষ। আলামত ভালো না মন্দ? ভালো। ভালো কি না? ভালো। যদি অন্তরে শিরিক থাকে, কুফরি থাকলে, তাগুদের প্রতি বিশ্বাস থাকলে, ও তাহাজ্জুদ না যদি কাবাঘরের ভিতরেও মারা যায়, আর যদি অন্তরে শিরিক থাকে, কুফরি থাকে, তাগুদি শক্তির প্রতি বিশ্বাস থাকে।